এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সবথেকে বড় খবর, যেখানে কিন্তু আগামীতে পশ্চিমবাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই কিন্তু বাংলা রাজনৈতিক মহলের জল্পনা, যেখানে কিন্তু তা আজ স্পষ্টভাবে জানিয়ে দিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে বাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ বেশি দিন থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাও জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিনের মধ্যেই তার পিসি অর্থাৎ মমতার মুখ্যমন্ত্রী পদে বসবেন, এমনটা কিন্তু দাবি করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে, কারণ বয়স অনেক হয়ে গেছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিনে পশ্চিমবাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী হতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? পশ্চিমবাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী অভিষেককে কি তোমরা সমর্থক করেন কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।